বারোটার সময় এরকম রাত্রিবেলা যখন আমি খেয়ে উঠলাম তখন পাড়ায় কিছু ঝাম আওয়াজ শোনা যাচ্ছিলো মনের মাথায় যে কিছু বিক্ষোভ করছে কেউ কারো ঝামেলা হচ্ছে তখন তো আমি স্পটে যাওয়াতে তখন দেখি যে কিছু বাইরের নন বেঙ্গলি কটা পাঁচ ছটা ছেলে এসে এরকম আমাদের মাঠের সামনে কিছু একটা ভ্যানের মধ্যে স্ক্র্যাপ মাল কিছু লোহা লক্ষণ কিছু মনে হয় কোনো ফ্যাক্টরির সঙ্গে যুক্ত থাক ওই জিনিসপত্র নিয়ে যাচ্ছিলো কোনো একদম আমাদের এই প্রবাদের সঙ্গ মাঠের সামনে দিয়ে যাচ্ছিলো তো আমাদের একটা ক্লাবের ছেলে রন্টিদা বলে আটকায় তখন আটকাতে ওকে যথাপ মারা হয় রন্টিদাকে ওরা মারে পাঁচ ছজন মিলে মারে তো তখন আমাদের ক্লাবের ছেলেরা গিয়ে যখন পরে আসে আমাদের ক্লাবের ছেলেরা বারো তেরো জনের মতো আসে তখন এসে তাদের যখন ধরতে যায় পাল্টা তখন তারা কি করে যে উল্টো দিকে যায় উল্টো দিকে গিয়ে নিজের পিছন থেকে আর্মস বের করে তো দুজনের হাতে দুটো আর্মস ছিল আর এরকম উপরে শট করে আর আমাদের দিকে তাক করে দুটো শর্ট করে তো একটা শর্ট আমার এই বাহাত ছুঁয়ে বেরিয়ে যায় খুবই অল্প বয়সভাবে ভাবে তখন কেয়স লেগে যায় ওখানে দৌড়াদৌড়ি লেগে যায় আর তারা নিজের মতো পালাতে সক্ষম হয় কিসে এসেছিল তারা প্রথমে তো তারা পাঁচজন এসেছিল দুটো বাইকে দুজন দুজন করে এসেছিলো আর ভ্যানওয়ালা নিজে ভ্যান চালিয়ে নিয়ে এসেছিলো ভ্যান চালিয়ে যারা নিয়ে এসেছিলো ভ্যানের মধ্যে একজন ছিল চালিয়ে আর দুটো বাইকে দুজন দুজন করে মোট ছয়জন তখন ওরা পালিয়ে যায় যখন আমরা গুলি করার পরে ওরা ওখান থেকে চম্পট চলে যায় বাইক না বাইক একটা রেখে যায় আর একটা বাইক ওদের সাথে থেকে নিয়ে যায় সেই বাইকটা কোথায় যেটা রেখে ওইটা কিছুক্ষণ পরে মনে হয় ওদের দুটো ছেলে ছিল ওদের নির্দোষ পাওয়া হয় তো ওদেরকে দেওয়া দেওয়া হয় বাইকটা ওদের বাইক বলেছিল যে ওরা নির্দোষ পাওয়া হয় পাড়ার ছেলে তখন ওদের দুটো আমস আমি দেখেছি তিন রাউন্ড এখানে একটি গোলা রয়েছে আমাদের পার্শ্বর্তী অঞ্চলের মধ্যে একটা গলি রয়েছে ওখানে এইসব কেনা বেচা হয় সব বলতে হলে একটা আড্ডা চোরদের আড্ডা বা একটা চৌদ্দ ডিলার বলতে পারেন তাকে তো ওইখানে এইসব দু নম্বরই ব্যবসা প্রায় হয় তো এরকম তো ব্যবসাটা দু নম্বরই প্রায় হয় কিন্তু গোলা বোম ফোম এইগুলো কোনোদিন আগে চলেনি পাড়ায় তো এই জিনিসটি প্রথম কতটা আতঙ্কে তো রয়েছি আমি খুবই আতঙ্কে রয়েছি এরকম রাত্রেবেলা এরকম বেরিয়ে যদি গিয়ে এরকম পাড়ায় থাকাকালীন যদি এরকম গুলি চলে আর সকালবেলা না চলা বাড়িতে এসে যদি হামলা না করে দেয় এরকম কোনো কথাই হচ্ছে না মানে এরকম বিশ্বাসই করা যাচ্ছে না পুলিশ এসেছিলো পুলিশ আতঙ্ক তদন্ত করছে এখনও খুঁজে পায়নি এফআইআর করা হয়েছে পুলিশ আমার নাম অরিন্দ্রজিৎ সরকার অরিন্দ্রজিৎ সরকার